প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদের আলোচনা করব সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় হলো তোমাদের বীজগণিতিক রাশি নিয়ে। তো এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব তোমাদের 3.2 থেকে। তো 3.2 আমি যে চারটি প্রশ্ন আজকে আলোচনা করব, এই চারটি প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এখানে যে প্রশ্নগুলি নিয়েছি, দেখো বিশেষ করে 4 নাম্বার তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, 7 নাম্বারটা তোমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর দেখো 13 নাম্বার প্রশ্নটাও তোমাদের সিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আর 14 নাম্বারটা তোমরা এটাও সিকিউ এর জন্য রাখবে, সৃজনশীলের জন্য এটাও তোমাদের কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমি শুরুতেই তাহলে তোমাদের জন্য আলোচনা করবো আজকের 4 নাম্বার প্রশ্নটি। দেখো 4 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে, যদি এ কিউব মাইনাস বি কিউব সমান যদি 513 হয় এবং এ মাইনাস বি সমান যদি 3 হয়, তবে আমাদের এ বি সমান কত এটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তাহলে শুরুতেই যে কাজটি করবো, দেখো চারের দেওয়া আছে লিখে নেবো, এ কিউ মাইনাস বি কিউ সমান হলো 513 এবং এ বি সমান হলো আমাদের 3। তো আমরা যে কাজটি করবো, আমরা লিখবো যে এখানে এ কিউ মাইনাস বি কিউ সমান 513 লিখবো। তো এ কিউব মাইনাস বি কিউবের আমরা কোন সিদ্ধান্ত সূত্র বা মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করব, সেটা হলো আমরা জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু 513। তো সেই ক্ষেত্রে এখানে এ মাইনাস বি হোল কিউবের মান আমরা কি করব, আচ্ছা এখানে আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বির মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে এ মাইনাস বির মান আমরা এখানে বসাবো প্লাস 3 ইনটু AB ইনটু এ মাইনাস বি এর মান হলো 3 আর 513 আমরা ওইভাবেই রাখবো। তো সেক্ষেত্রে এখানে আমরা পাবো 27, এখানে পাবো 9 AB সমান 513। তো এখানে আমরা 9 AB সমান আমরা লিখবো 513 থেকে আমরা 27 মাইনাস করে পাবো 6, 8 3 11, আচ্ছা তারপর থাকবে, আচ্ছা এরপর দেখো অতএব এ বি সমান আমরা বের করতে পারি 486 কে আমরা 9 দিয়ে ভাগ করলে 5 9 5 9 45, 4 9 36, এটাই হবে আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো 4 নম্বর প্রশ্নে তোমাদের এপিআর মানটা বের হবে এইভাবে বা এইভাবে তোমরা বের করতে পারবে, সেটা হলো 54। তো আশা করি তোমরা 4 নাম্বার বুঝতে পারলে। এরপর আমি চলে যাবো তোমাদের পরের প্রশ্ন, এটা হলো সিকিউ প্রশ্নের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা 3 স্টার BVI দিয়ে রাখবে। তো এই প্রশ্নটি আমি এবার আলোচনা করব। আছে a প্লাস b সমান m লিখবো, তারপর a² + b² সমান হলো n, আর এ কিউ প্লাস বি কিউ সমান হলো আমাদের পি কিউ। তবে এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, লেফট সাইড ইকুয়াল টু আমরা লিখব এম কিউ প্লাস 2 পি কিউ। তো এম এর মান আমাদের এ প্লাস বি হোল কিউব তাহলে হয়ে যাবে, আবার এখানে 2 পি কিউবের মান হলো এ কিউ প্লাস বি কিউ। এটা তোমরা সূত্রে ফেলো, এ প্লাস বি হোল কিউবের যেটা আমাদের মূল সূত্র সেই সূত্রে ফেলবো আমরা। তো এ কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউ, তারপর 2 দিয়ে গুণ করে দাও 2a³ + 2bq। তো এখানে যে কাজটি করবো, দেখো এ কিউব, আচ্ছা 2a³ আর a³, 3a³
তারপর 3a² b প্লাস 3ab² প্লাস 3bq 2bq আর bq 3bq তো এবার এই দুইটা থেকে আমরা আচ্ছা সবগুলো থেকে আমরা 3 কমন নিতে পারি 3 আর কমন নিলাম लिखते थ्री इंटू ए प्लस स्क्वायर प्लस এরপরে আমরা যে কাজটি করব দেখো এখানে a প্লাস b এর মান হলো আমাদের m আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হলো আমাদের n আমরা এখানে এরপরে লাইনে আমরা সেটা লিখব দেখো তাহলে এরপরে লাইনে আমরা লিখব যে f3m আর a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হলো আমাদের n a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হলো n তাহলে আমাদের রাইট সাইডের সঙ্গে মিলে যাবে এরকম তো হবে मान बसाते मान बसाले मिले जाए प्रश्न चले जाब तुम्हारे देखो एर प्रश्न हलो तुम्हारे 13 नम्बर प्रश्न लिखब देवे a plus b plus c সমান হলো 0 বা আমরা a plus b কে রাখবো c কে পার করে দেব এরপর আমরা উভয় পাশে ঘন করব অর্থাৎ কিউব করব এরপর আমরা সূত্র ফেলব আমাদের বের করতে হবে কি যে a কিউব b কিউব plus c কিউব माइनस सी क्यूब तो एखे हमें ए क्यूब प्लस थ्री ए बी एखे देखो ए प्लस बी मान हल माइनस सी हमें एखे बस तर ए क्यूब माइनस थ्री ए बी सी प्लस बी क्यूब समान हल माइनस सी क्यूब एरपर हमें सी क्यूब के बाम पास पार कर देव তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সি কিউকে ডান পাশ থেকে বামে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে আর থ্রি এ বি সি কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো তাহলে প্লাস থ্রি এ বি সি এটাই আমাদের প্রমাণ এইটুকু আমাদের হয়ে গেল এরপর আমরা চলে যাবো তাহলে দেখো আমরা খ অংশে চলে যাব এখানে আমরা জাস্ট সূত্র ফেললাম সূত্র ফেলার পর আমরা কি করলাম এ প্লাস বি মান এ যে প্লাস বির মান মাইনাস সি আমরা বসালাম তারপর মাইনাস থ্রি এ বিকে আমরা থ্রি এ বিসি কে ডান পাশে পার করলাম আর সি কিউব কে বাম পাশে পার করলাম এই তো এরপরে অংশে যাবো তাহলে দেখো খ অংশে যাব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বিসি তো তারপর লিখবো যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো দেওয়া আছে দেখো এখান থেকে এ প্লাস বির মানটা আমরা বের করে নেবো মাইনাস সি তারপর বি প্লাস সির মানটা বের করে নেবো মাইনাস এ তারপর সি প্লাস এর মানটা বের করে নেবো সেটা হলো মাইনাস বি এই মানগুলো বের করে নেওয়ার পর আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব তো বাম পক্ষে আমাদের বি প্লাস সি होल स्क्वायर डिवाइडेड थ्री बी सी प्लस सी प्लस ए होल स्क्वायर डिवाइडेड थ्री सी ए प्लस ए प्लस बी होल स्क्वायर डिवाइडेड थ्री ए बी
তো এখানে b প্লাস c এর মান দেখো b প্লাস c এর মান বের করে গেছি আমরা মাইনাস a তার উপর স্কয়ার দাও 3bc প্লাস b c প্লাস c এর মান দেখো আমাদের কত মাইনাস b মান বসাও 3ca প্লাস a প্লাস b এর মান কত মাইনাস c স্কয়ার দাও নিচে 3ab এবার আমরা কি করব এখানে লসাগু করব লসাগু হবে 3abc তো এখানে আমরা পেয়ে যাব a স্কয়ার আচ্ছা আমরা এক লাইন আর এক লাইন করে নেব তাহলে ভালো হবে দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড 3bc প্লাস b স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস c স্কয়ার ডিভাইডেড 3ab এরপর আমি লসাগু করব তো এরপরে লাইনটা আমি এখানে কাজে লাগাবো দেখো এখানে লসাগু যদি করি তাহলে 3abc হবে লসাগু তো 3bc যাবে তাহলে a দিয়ে গুণ করলে a স্কয়ারকে গুণ করলে এই a দিয়ে এই a স্কয়ারকে গুণ করলে a কিউব হবে তারপর এখানে c a 3c a যাবে b ওই b দিয়ে b স্কয়ারকে গুণ করলে b কিউব তারপর এখানে 3ab 3ab কেটে যাবে c দিয়ে c স্কয়ারকে গুণ করলে c কিউব তো আমরা পথের মান বা প্রমাণের যে কাজটি আমরা করলাম সেটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc এই মানটা আমরা এখানে 3abc আমরা বসাবো তাহলে এটা কেটে যাবে তাহলে আমাদের রাইট সাইডের ওয়ান আমাদের চলে আসবে চাইলে এইভাবে তোমরা তোমাদের শেষ করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে 13 তোমাদের কিভাবে সমাধান করতে হবে 13 ক এবং খ এরপর সর্বশেষ প্রশ্ন আমি চলে যাব তোমাদের 14 আমরা তাহলে লিখব যে দেওয়া আছে আমাদের p মাইনাস q সমান দেওয়া আছে r তো আমরা এই দেওয়া আছে মান থেকে কাজ করব p মাইনাস q তো আমরা উভয় পাশে কিউব করেও করতে পারি দেখো উভয় পাশে যদি কিউব করি ঘন করে তাহলে p কিউ মাইনাস 3p কিউ ইনটু p মাইনাস কিউ মাইনাস কিউ কিউ ইকুয়াল টু r কিউ আমরা সূত্র পেলাম তো এখানে p কিউ মাইনাস 3p কিউ p মাইনাস কিউ এর মান হলো r কিউ কিউ সমান r কিউ তো আমরা কি করব 3p কিউ r কে ডান পাশে পার করে দেব r কিউব কে বাম পাশে পার করে নেব এটাই প্রমাণ তো এই প্রমাণটা তোমরা চাইলে আরো এক ভাবে করতে পারবে আরো এক নিয়মে করতে পারবে দেখো আমরা দেওয়া আছে লিখবো ঠিক আছে তারপর আমরা বাম পক্ষ তুলবো এটা অন্য ভাবে দেখো তো বাম পক্ষ তোলো তোলার পর পি কিউ মাইনাস আর কিউ আচ্ছা উল্লেখ করো তোমরা এইটুকু সূত্র পেলো p মাইনাস q প্লাস 3 p q ইনটু p মাইনাস q মাইনাস r q এখন p মাইনাস r এর মান কিন্তু r প্লাস 3 p q p মাইনাস q এর মান r মাইনাস r q তো প্লাস মাইনাস কেটে দাও তাহলে 3 p q এইভাবেও তোমরা প্রমাণটা শেষ করতে পারবে তো 14 নম্বর তাহলে তোমরা দুই নিয়মে করতে পারবে তো আজকের আলোচনা তাহলে প্রায় শেষ পর্যায়ে তো আজকের এই আলোচনা থেকে তোমরা চারটি প্রশ্নের সমাধান পেয়ে গেলে তো এই চারটি প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো আজকের আলোচনা এ পর্যন্তই আল্লাহ হাফেজ